দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আটাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয় দলটি বুধবার সতেরোই জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সংবাদ সম্মেলনে বলা হয় দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার বেলা দুইটায় রমনাস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে অন্যান্য কর্মসূচির মধ্যে থাকবে উনিশে জানুয়ারি শুক্রবার সকাল এগারোটায় শেরে বাংলা নগরস্থ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সহ কেন্দ্রীয় নেতারা ও নেতাকর্মীরা এছাড়াও দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে দলীয় সূত্র জানায় দলের অঙ্গ সহযোগী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবেন এছাড়াও সারা দেশে দিবসটি উপলক্ষে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহ আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান তিনি উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন উনিশশো একাশি সালের ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান উল্লেখ্য গেল সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ভোট পরবর্তী নীরবে সংসদ ভোট পরবর্তী নীরবে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটি ভোটের আগে দাবি আদায় নিয়ে হাঁক দিলেও এখন রাজপথে আন্দোলন কর্মসূচিতে নিষ্ক্রিয় দলটি